Welcome to Arpi's World. আমার আজকের ভিডিওটি আমি করেছি স্টারলি জর্জির পানি নিয়ে দুষ্টুমি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ স্টারলি আসো এখন বিকেল হয়েছে তুমি বুঝতেছ না কি এখন স্নান করবা এখন কেউ স্নান করে মা বাথরুমের দরজাটা খোলা দেখলেই হয়েছে কোনো কথা হবে না জর্জির কাছে যাও বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলার ভিডিও ছিল স্টারলি যখন আসলে ওই বাথরুমে ঢুকে গেল আসলে সে স্নান করতে চেয়েছে সেটা আসলে স্পষ্টভাবে কিন্তু আমাকে জানিয়েছিল আমি বুঝিনি পরের দিন সকালবেলার ভিডিওটি এটি যেটি দেখছেন এখন ও সকাল সকাল দুই বোন তারা বাথরুমে ঢুকে গেছে বাথরুমের ট্যাপ কিন্তু বন্ধ কিন্তু যেহেতু অন্য সময় আসলে ওই ট্যাপ হালকা একটু করে ছেড়ে দিলে নিচে একটা প্লেট দেয়া থাকে তারা এখানে স্নান করে তারা ধরে নিয়েছে যে ট্যাপের নিচে এরকম করলেই হয়তো বা পানি বের হবে ওরা স্নান করবে তো একজন তো ওই বাথরুমে স্নান করতেছে মোটামুটি তারা বাথরুমের দরজা খোলা থাকলেই ভিতরে ঢুকে কোথাও একটু পানি থাকলে শরীর ভিজানোর চেষ্টা করে এটা মোটামুটি তাদের দুই বোনের দুষ্টুমির একটা বড় অংশ অনেক ভালোবাসে তারা আসলে দুজনে স্নান করতে এই ভিডিওটা অন্য আরেক দিনের ভিডিও এটা জর্জি জর্জি আর একটু অন্যরকম দুষ্টু সে এই প্লেটটা দেখলেই ট্যাপের নিচে রাখা সে আর কোনো কথা হয় না বাথরুমে নিজে নিজে ঢুকে যাবে ট্যাপটা আমি হালকা একটু ছেড়ে দিয়ে প্লেটের মধ্যে একটু পানি দিয়ে বেরিয়ে গেলে সে স্নান করে নেয় নিজে নিজেই তো এই সময় আমি আসলে স্টারলিকে জর্জিকে এখানে রেখে স্টারলিকে আনতে যাই আর কি তো এর মধ্যে আমার 10 মিনিট একটু কাজ ছিল তো ওইটা সেরে এসে দেখি সে মোটামুটি ভিজে একাকার মানে পুরা শরীর ভিজিয়ে আসলে পানির মধ্যে আসলে বসে আছে ওরা আসলে গরমকালটাতে আমি দেখেছি মানে এই যে অগস্ট আর সেপ্টেম্বর মাসটাতে মানে পানি সামনে দেখলেই স্নান করতে চায় যখন একটু পানির শব্দ শুনে তখনই আসলে মানে পুরো পাখা পুরো ঝাপটিয়ে মানে পানি যে তাদের লাগবে সেটা আসলে বোঝানোর চেষ্টা করে আর কি দুষ্টু হইতেছে তুমি এরকম করে এসে শরীর ভিজেছো কেন এরকম শরীর ভিজেছো কেন চলো 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 রোদে চলো রোদে চলো আসো আরে আন্না আন্না বেশি গরম লাগতেছে আসো 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 এখানে শুধু এগুলো দেখলেই হয়েছে মাটি একটা খালি শরীর ভিজাবে খালি শরীর ভিজাবে পুষ্টু ঠান্ডা হয়েছে শরীর ইস কি আর গরম লাগতেছে না তোমার এই পর্যায়ে আমি আর ভিডিও বেশি বড় না করে আমি তাড়াতাড়ি আসলে জর্জিকে শরীরটা মুছাই কারণ অনেক বেশি ভিজে গিয়েছিল সে তারপর স্টারলিকে স্নান করাই দুজনকে শরীর একটু মুছিয়ে তারপর রোদে দেই এখানে একটু রোদ পাওয়ার পর ওদের শরীর শুকানোর পর আমি আবার ড্রায়ার দিয়ে ওদের শুকিয়ে নেব তো এই ভিডিওটা আসলে শুধু যে ওদের স্নান করানোর ভিডিও দেখার উদ্দেশ্য ছিল আমার তা না আমি আসলে এখানে বলতে চাচ্ছি যে আগস্ট সেপ্টেম্বর মাসটা বাংলাদেশে আসলে প্রচণ্ড পরিমাণের গরম এবং এই মাস দুই মাসেই ওরা আসলে পানি দেখলেই মানে শরীর ভিজাতে চায় সেই ধারণা থেকে আসলে আমি আসলে এই কথাটা বলতে চাচ্ছি যে আমাদের বাড়ির উঠানে বারান্দাতে ব্যালকনিতে অনেক সময় অনেক পাখি আসে তাই তখন যদি আমরা ছোট কোনো কিছুতে একটু পানি দিয়ে রাখি ওদের যদি অনেক পিপাসা থাকে ওরা পানি খেয়ে যেতে পারবে আর যদি অনেক বেশি গরম লাগে তখন ওরা আসলে স্নান করে যেতে পারবে আজকে আমি তাদের শরীর ড্রায়ার দিয়ে শুকিয়ে চিন্তা করছি আর কি কিছু ছবি তাদের তুলবো তো প্রথম যে ছবিটা আসলে থাম্বনেলের মধ্যে ছিল সেটারই একটা অংশ এই মানে ওই ফটোগ্রাফিরই একটা অংশ তো স্টারলি জর্জি ইদানিং আসলে ক্যামেরাকে একটু কম ভয় পাচ্ছে আমার জন্য একটু সুবিধা হচ্ছে ভিডিও করতে আশা করি ওদের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন
আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখছেন আমার ভিডিওটি প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংকস ফর ওয়াচিং। জর্জি স্টারলি তাকাও, ছবি তুলি মা।